যারা উত্তর পাশে আছেন যারা রাজপাল আছেন যারা পিছনে আছেন দয়া করে শুক্রবার সামনে এসে হাজির হন গাড়ি চলাচলের বিঘ্ন ঘটতেছে রাস্তার থেকে আপনারা নেমে যান আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাস্তার উত্তর পাশে মাঠের উত্তর পাশে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে শুক্রবার সামনে চলে আসুন কেউ যাবেন না আমরা নারায়ণপুর যাব আপনারা কি নারায়ণপুর কাছে প্রস্তুত কেউ কি বিশৃঙ্খলা করবেন শুক্রবার বন্ধ করবেন যদি না করেন তাহলে শুক্রবারের নেতৃত্বে আজকে আমরা নারায়ণপুর প্রদক্ষিণ করব ইনশাআল্লাহ আমাদের আগামী দিনের অঙ্গার জনাব
এমন শুকর পাটোয়ারি শুকর ভাই بسم الله الرحمن الرحيم সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং লাখ কোটি দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত কৃতজ্ঞতা আপনাদের প্রতি যারা আজকে এই বৃষ্টির মধ্য দিয়ে শত ব্যস্ততার মধ্যে এই আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা আজকে শত ব্যস্ততার মধ্যে শত ষড়যন্ত্রের মধ্যে আজকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আজকে দেশ একটি দুঃসহ সময় অতিক্রম করছে দেশে গণতন্ত্র নাই কয় কয় 2014 সালের নির্বাচন 2018 সালের নির্বাচন হয়েছে কোনটা বিনা ভোটে কোনটা মধ্যরাতের ভোটে নির্বাচিত হয়েছেন এরা ওরা প্রকৃতপক্ষে জনগণের অধিকার সংরক্ষণ করার যোগ্যতা রাখে না আমরা এই সরকারকে মানি না এই সরকার অবৈধ এই সরকার ভ্রষ্ট আপনাদের দাবি ছিল এই মিছিল নিয়ে যেন বাজারে যায় কিন্তু আমি একটা কথা বলি সারা জীবন অহিংস রাজনীতি করেছি আমি এখনো কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না বাজারে গেলে হয়তো আমরা আমাদের সুশৃঙ্খল এই মিছিলকে কন্ট্রোল করতে পারবো না আমাদের মাঝে থেকে কেউ কেউ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটিয়ে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করতে পারে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমরা এখানে আমাদের প্রোগ্রাম অল্প কয়েকটি কথা বলে শেষ করতে চাই আপনারা লক্ষ্য করেছেন আমাদের নেতা তারেক রহমান তরুণের প্রতীক তিনি এই রাস্তা দিয়ে তিনি ঢাকা গিয়েছিলেন আপনাদের মনে আছে কিনা 2004 সালে তিনি এই বাংলাদেশের অলি গলি ঘুরেছেন তিনি বাংলাদেশের মানুষের মনের কথা জানতে চেয়েছেন কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায় তিনি সেই চেষ্টা করেছেন এখনো করে যাচ্ছেন আজকে 15 বছর যাবত এই সরকার তিনটিকে ভাঙার জন্য শত শত গায়েবী মামলা দিয়ে তিনটিকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে কিন্তু তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ বিএনপি আজকে ঐক্যবদ্ধ আগামী দিনে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ সরকার গঠন করবে আপনাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ বাংলাদেশ
লক্ষ্য করছেন সাধারণ খেতে বাজার করতে পারছে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লাগামহীন লোডশেডিং আমাদেরকে আজকে পর্যদস্ত করে দিচ্ছে আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি আজকে আপনারা দক্ষিণের হাজার হাজার নেতা কর্মী একত্রিত হয়ে আপনারা প্রমাণ করেছেন মত দক্ষিণের নেতৃবৃন্দ এক এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ইতিমধ্যে দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম দুইবার গোল্ড মেডেল পেয়েছি আর পর দুইবার আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম 2014 সালে আমাদের ভোটকে হাইজ্যাক করা হয়েছিল আমি বিশ্বাস করে আপনাদের ভোটে আমি বিজয়ী হয়েছিলাম আল্লাহ তাআলা অনেক বড় কিছু আমাদের জন্য রেখেছেন সেজন্য উপজেলা আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন আপনাদের ভালোবাসা নিয়ে মতলব উত্তর দক্ষিণের সমস্ত এলাকায় প্রত্যেকটি মহল্লা পাড়ায় ঘুরে ঘুরে তারেক রহমানের পক্ষে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের পক্ষে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আমি বিশ্বাস করে ইনশাল্লাহ সমস্ত মতবাসীকে নিয়ে আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী আমাদের দলের প্রার্থী ঘোষিত হবে এবং আমরা বিপুল ভোটে বিএনপির প্রার্থীকে বিজয় করে আমরা ইনশাআল্লাহ সংসদে যাব সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব এই এলাকার মানুষের কল্যাণ করব এই প্রতিশ্রুতি আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারি আগামী কয়েকদিনের মধ্যে আজকে ঈদের পরে 1 জুলাই থেকে এই মতলবে শুরু হল আমরা আগামী ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে তারপরে আমরা ঘরে ফিরব এর আগে যদি জেলে যেতে হয় এর আগে যদি পূর্বের মেয়ে গায়েবী মামলা খেতে হয় এর আগে যদি রাজপথে আমি 1998 সালে যেভাবে রাজপথে প্রকাশ্যে রক্ত দিয়েছিলাম আমি প্রয়োজনে আমার জীবনকে বাজি রেখে আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকের এই কর্মসূচি দেখেছেন এটা লাইভ হয়েছে কি দেখেছেন আপনাদের দাবি কি তিনি অনুভব করছেন অবিলম্বে এক দফা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এছাড়া বিকল্প কোনো কিছু নয় এই দাবিতে ইনশাআল্লাহ অবিলম্বে নির্বাচনের দাবিতে এক দফা কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আপনাদের সবার অংশগ্রহণ সার্বিক উপস্থিতি সহযোগিতা অবশ্যই কামনা করি আমরা আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করি আমাদের নেতা কর্মীদের নামে যে সমস্ত গায়েবী মামলা হয়েছে সমস্ত মামলা প্রত্যাহারের দাবি জানাই আমাদের মধ্যে কোনো বিভেদ নাই আমাদের মধ্যে হয়তো রাজনৈতিক প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসা নাই ইনশাআল্লাহ আমি এইটুকু বলবো আমি তৃণমূলের কর্মী আমি ছাত্র দল করেছি আমি যুব দল করেছি আমি এখন বিএনপি করছি আমি আপনাদের ছিলাম আপনাদের আছি ইনশাআল্লাহ আপনাদের থাকব আমি অনেকে
আমাকে দাবি করেছেন বাজারে যাওয়ার জন্য মিছিল নিয়ে আর বিভিন্ন জায়গায় অনেক লোকজন ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় ওনারা বাজারে যেতে চান কিন্তু আজকে আপনারা জানেন বাজারে গেলে আমরা এই মিছিলকে কন্ট্রোল করতে পারবো না নানা রকমের বিশৃঙ্খলা হতে পারে সেই কারণে আমরা এখানে আমাদের সভা সমাপ্ত করব যারা এখানে নামাজের সময় চলে যাচ্ছে যারা এখানে উপস্থিত আছেন এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আমি ক্ষমা চাই আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিতে পারি নাই আপনারা এসেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে ঐক্যবদ্ধ হয়ে সেই উপাধি দক্ষিণ উপাধি উত্তর নারায়ণপুর খাদেরগাঁও নারায়ণগাঁও উত্তর নারায়ণগাঁও দক্ষিণ মত্তব পৌরসভা মত্তব উত্তরের অনেকে এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আমাদের প্রিন্ট মিডিয়া আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া থেকে অনেকে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আসলে আমি আপনাদেরকে সেইভাবে আপনাদের মূল্যায়ন করতে পারি নাই আমি আপনাদের কাছে অনুতপ্ত আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বৃষ্টির কারণে আপনারা অনেকে কষ্ট পেয়েছেন আমি আপনাদের কাছে ঋণী হয়ে রইলাম আমি এমনিতেই আপনাদের কাছে ঋণী 2014 সালের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আপনারা আমাকে বিজয়ী করেছিলেন কিন্তু আমি সেই রেজাল্ট হয়তো পাই নাই তারপরও আমার কৃতজ্ঞতার শেষ আপনাদের প্রতি নাই আমাদের আমাদের অনেক বক্তব্য থাকলেও যেহেতু আমাদের সময় চলে যাচ্ছে আমি আর কোথাও বাড়াতে চাই না আপনাদের সবাইকে আমাদের আপনাদের সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনারা আমার সাথে বলুন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু